আমাদের এলাকায় বর্তমানে কিছু ভাই বলেন কোরআনের কোথাও লেখা নাই মুসলমানরা জাহান্নামে যাওয়ার পর আবার জান্নাতে যাবে, কিন্তু হাদিসে বলা আছে প্রত্যেক মুমিন তার শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। তারা বলে হাদিসটি কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসটি জাল বানোয়াট। আপনার মতামত জানতে চাই। বাংলাদেশে একটা ভয়াবহ ফিতনা ছড়িয়েছে, যে ফিতনাটার নাম হলো কোরআনীদের ফিতনা। নামটা মনে হয় কোরআনি, কোরআন অনুসারী ভালোই তো, কিন্তু এটা হলো আপনার ওই মাকাল ফলের মতো আর কি, দেখতে যে ভালো মনে হচ্ছে এরকম ভালো কিছু না। তাদের মূল বক্তব্য হলো যে শুধু কোরআন অনুসরণ করতে হবে, তারা হাদিসের সাথে কোরআনকে সাংঘর্ষিক এটা প্রমাণের চেষ্টা করে। তো এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা দরকার, একাডেমিক কথাবার্তা বলা দরকার। শুধু এটুকু বলবো, যে ব্যক্তি হাদিসের কোনো প্রকার সহযোগিতা নেওয়া ছাড়া শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায়, সে কোনোদিন ইসলাম মানতে পারবে না, কোনোদিন সম্ভবই না। কারণ কোরআন হলো ইনিশিয়াল, শুধু মূল বক্তব্য দেওয়া, এটার ব্যাখ্যা হাদিসে। জাকাত দিতে কোরআন নির্দেশ করেছে, আপনি জাকাত কীভাবে দিবেন বলেন? এখন কেউ যদি বলে যে গরুর এই জাকাত দিতে হবে, ছাগল এই সংখ্যায় এই পরিমাণ জাকাত দিতে হবে, এই হারে দিতে হবে, কোরআনে কোথাও নেই। এই যে এখানে যেরকম বলছেন যে জাহান্নামী ব্যক্তি, একবার অপরাধী ব্যক্তি তার ভিতরে ইমান থাকলে তিনি জাহান্নামে গেলে জাহান্নামের শাস্তির পর আবার জান্নাতে আসবেন, হাদিসে আছে, কিন্তু কোরআনে নেই। যেহেতু কোরআনে নাই সেটা নেওয়া যাবে না। তাহলে জাকাতের ক্ষেত্রে আল্লাহ জাকাত দিতে বলছেন, কিন্তু কীভাবে দিবেন সেটা আল্লাহ তালা বলেন নাই। তো যেহেতু আল্লাহ কোরআনে বলেন নাই, হাদিসে আছে, কোরআনে আছে কিন্তু অত বিস্তারিত নেই। কোরআনে জাকাত সম্পর্কে বলা আছে কিন্তু সেটা নেই এত বিস্তারিত নেই, বিস্তারিত আছে হাদিসে। তাহলে সেক্ষেত্রে কেউ যদি বলে না যেহেতু কোরআনে নাই হাদিসে আছে আমি এটা নেব না, তো এটা মূর্খতা ছাড়ার কিছুই নাই, তাহলে সে জাকাত কীভাবে দিবে? নামাজ পড়তে আল্লাহ বলেছেন, নামাজ কীভাবে পড়বেন, রুকু কটা করবেন, সিজদা কটা করবেন, কোনটা আয় করবেন, কোনটা পরে করবেন, কোথায় কী পড়বেন, কিছুই কোরআনে নাই। তো আপনি হাদিস শুধু দিয়ে চলতে চান তাহলে কীভাবে চলবেন? নামাজ তো পড়ার কথা, আজানি দিতে পারবেন না শুধু কোরআন থেকে, ওজুই করতে পারবেন না ভালো করে কোরআন থেকে, ইনিশিয়াল পাবেন, বিস্তারিত পাবেন না। অতএব হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে ইসলাম মানা কোনোদিন সম্ভব, আর যদি শুধু কোরআনটাই যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল কেন পাঠিয়েছেন? কোনো দরকার ছিল? আসমান থেকে জিবরিল এসে কোরআনটা থুয়ে দেন দুনিয়াতে, শেষ কাহিনী কত? যারা মানবে ইমানদার, যারা মানবে না বেঈমান, শেষ। রাসূলকে আল্লাহ পাঠাইয়া ওনাকে দিয়ে আমল করাইয়া ওই আয়াতের উপরে বাস্তবায়ন করাইয়া দেখাইয়া নমুনা দিয়া তারপরে আল্লাহ তারা সেটা এস্টাবলিশ করেছে। তাহলে বোঝা গেল কিতাবের সাথে রেজাল, কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি সেটা ইমপ্লিমেন্ট কীভাবে করেছেন সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, না হলে আল্লাহ তারা কেন তাকে দিয়ে 23 বছর ধরে এটা দেওয়াইলেন? কোনো দরকার ছিল না। এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই না। পৃথিবীর ইতিহাসে এই ইসলামের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 1450 বছর পর্যন্ত এত স্কলার, এত ওলামা একরাম গত হয়েছেন, আপনার এই পুরো হিস্ট্রিতে এই ধরনের বিভ্রান্ত কথা বলা মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যায়। এবং পৃথিবীর ইতিহাসে বড় বড় মনীষী, কোরআন এবং হাদিসের ব্যাখ্যাতা যারা আছেন তাদের মধ্যে সবাই একমত যে এটা একটা গোমরাহ এবং পথভ্রষ্ট ফেরকার আলামত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যদ্বাণী করেছেন, ইন্টারেস্টিং বিষয় যে কিয়ামতের আগে এরকম কিছু লোক আসবে যে আমরা কোরআনে যা পেয়েছি সেটার উপর আমল করবো, মানে হাদিসও স্বীকার করবো। তো শুধু কোরআন দিয়ে, আচ্ছা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তার বান্দাদেরকে মাফ করবেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া। কিভাবে মাফ করবেন, কোন শর্তে মাফ করবেন তার ব্যাখ্যা আছে কোথায়? হাদিসে। নামাজ আল্লাহ পড়তে বলেছেন, কিভাবে পড়বেন তার ব্যাখ্যা আছে হাদিসে। তো নামাজটা যেরকম আছে মাগফিরাতটাও ব্যাখ্যা হাদিসে আছে। আর এই হাদিস বুখারী সহ সমস্ত হাদিস গ্রন্থগুলোতে আছে, বিশুদ্ধতার সকল মানদণ্ডে উত্তীর্ণ। এরপরে যদি কেউ নিজের মন গড়া হাদিসকে জাল বলে তাহলে সে হয় মূর্খ আর না হলে পথভ্রষ্ট। কিয়ামতের আগে নানাবিধ ফিতনা তৈরি হবে। আমরা আমাদের ইসলাম সম্পর্কে খুব বেশি জানাশোনা না থাকার কারণে এই বিভ্রান্তদের কবলে আমরা পা দিয়ে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং সঠিক বোঝ ধারণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এই জন্যই ভাই প্রত্যেকটা রাকাতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল, আল্লাহ সরল সঠিক পথ আমি চাই। কারণ ইসলাম পালন করতে গিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে, তুমি আমাকে বাঁচাইও আমি যেন বিভ্রান্ত না হই, এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে।